যদি দাবি করি সবাই কর্মী, আমরা যদি দাবি করি সবাই নেতা, তাহলে আমাদের কারোই কোনো ভুল হবে না। সংগ্রামী উপস্থিত, আমি আশা করব আমার ছোট ভাই ছাত্রলীগদের উদ্দেশ্যে আমি আজকে একটা কথাই বলতে চাই। আপনারা যে যে ওয়ার্ড থেকে এসেছেন, যদি সংখ্যায় পাঁচজন হন, আপনি প্রথমত আপনার ঘরের যে বোটগুলো আছে সেইগুলোকে নৌকার জন্য আগে উন্মুক্ত করেন, নৌকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করেন। তারপর আপনি যদি লক্ষ্য স্থির করেন, আপনি এই পাঁচজন লোক কাজ করলে যদি আপনি এক একজন বৃষ্টি বোর্ডের জন্য আপনি প্রস্তুত হন, তাহলে 100টি বোর্ড। আমি মনে করি আজকের এই উপস্থিতি, আমাদের এখানে প্রায় 200 ছাত্রলীগ আজকে এখানে উপস্থিত হয়েছে, আমরা যদি 5টি বোর্ডের দায়িত্ব নিয়েই এক একটা ছাত্রলীগ, তাহলে আমরা 24 তারিখে ছাত্রলীগের উদ্যোগে আজকে এই মত বিনিময় সভা উপস্থিত। আমি সর্বপ্রথম স্মরণ করব আমার ছাত্রলীগের ইষ্ট আবাদন ভাইদেরকে, যারা আজকে উদ্যোগ নিয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। এই জন্য আমি আমার ছাত্রলীগ ভাইদেরকে আমার অন্তর থেকে এবং অন্তরের অন্তঃস্থল থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার স্নেহশীষ ধন্যবাদ প্রয়োজন উপস্থিত। আজকের এই আলোচনা সভার আমার রায়চির উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, কৃষক লীগের নেতৃবৃন্দ এবং এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমার প্রেস মিডিয়া ভাইরা, সবাই প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকে এখানে একত্রিত হওয়ার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমি ধন্যবাদ জানাই আমাদের জননেত্রী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিশ্বের বুকে মানচিত্রের মধ্যে বিশ্বের বুকে যিনি বাংলাদেশের নামকে 1 নম্বর এবং 2 নম্বর উন্নয়নশীল দেশের মধ্যে নিয়ে গেছেন, যার বিশ্বের মধ্যে নেতৃত্বের মধ্যে নাম আসলে প্রথম কাতারে যার নাম আসে, বিশ্বের উন্নয়নশীল দেশের মধ্যে নাম আসে সর্বপ্রথম যার নাম আসে, এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের প্রাণপ্রিয় সংগঠনের সভানেত্রী, বাংলাদেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি রায়চির উত্তর ইউনিয়নবাসীর পক্ষ থেকে, রায়চির উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের শাহরাস্তি হাজীগঞ্জ, হাজীগঞ্জ শাহরাস্তির উন্নয়নের উপকার আমাদের প্রিয় অভিভাবক মেজর অফ রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়কে আমি ধন্যবাদ জানাই, আমার ছাত্র জেলা আমার অভিভাবকদেরকে আমি ধন্যবাদ জানাই, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই, আমার সাথে আপনারা যারা আছেন সবাইকে এই জন্য ধন্যবাদ জানাইছি। আজকে আমি নৌকার পক্ষে কথা বলার জন্য, নৌকার মনোনীত প্রার্থী হওয়ার জন্য ওনাদের সহযোগিতা না থাকলে আজকে হয়তো আমি নৌকার প্রার্থী হইতে পারতাম না। তো আমি আবারও ওনাদেরকে ধন্যবাদ জানাই রায়চির উত্তর ইউনিভার্সিটির পক্ষ থেকে। আজকে আমি আসন্ন নির্বাচন নিয়ে আমি একটি কথাই বলবো, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে, মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে আমাকে মনোনয়ন দিয়েছেন, এই জন্য মনোনয়ন দিয়েছেন রায়চির উত্তর ইউনিয়নের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের আমাদের সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডকে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের জনগণের কাছে দ্বার গোড়ায় পৌঁছায় দেওয়ার জন্য সুষ্ঠু সুন্দরভাবে এবং দুর্নীতি মুক্ত একটি ইউনিয়ন গঠন করার জন্য, একটি আদর্শ রায়চির উত্তর ইউনিয়ন গঠন করার জন্য আমি এই মনোনয়ন নিয়ে আপনাদের পাশে এসেছি। আমি যদি আমি যদি নির্বাচিত হই, আশা করি আমি সর্বপ্রথম আমার এই ছাত্র ভাই, আমি সর্বপ্রথম আবার এই ছাত্র যুব সমাজকে নিয়ে রায়চির উত্তর ইউনিয়নের উন্নয়নের জন্য সমবায় ভিত্তিক কিছু কাজ করব, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করব এবং আমাদের প্রতিটা ওয়ার্ডে ন্যায্য মানে আমাদের সুষম বণ্টন যাকে বলে সেই সুষম বণ্টন করার জন্য সম্মানিত
উপস্থিতি, ধন্যবাদ ছাত্রভাইদেরকে স্লোগান দেওয়ার জন্য। আমি যে কথাটা বলতেছিলাম, আজকে দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠিত বাংলাদেশ শাসন করছে, কিন্তু দুঃখের বিষয় অনির্দিষ্ট কিছু আমাদের ভুল ত্রুটির কারণে আমরা বিগত নির্বাচনে নৌকাভূতিকে প্রার্থীকে আমরা জয় করতে পারি নি। এটার জন্য আমি আমাদের নেতৃবৃন্দ হইতে আমাদের কিছু কুচক্রী মহল যারা আওয়ামী লীগ মুখে বলে অন্তরে কিন্তু তারা আওয়ামী লীগ করে না, তারা মুনাফিকই কাজ করে, সেই মুনাফিকটি আপনারা চিনেন, সেই মুনাফিকদেরকে আমরা প্রতিহিত করে ইনশাআল্লাহ এবার আপনাদের যে গণজাগরণ, আমাদের ছাত্র সমাজের যেই আমাদের ছাত্র ভাইদের যেই উদ্যোগ, সেই উদ্যোগ সব মানুষের ভালোবাসা নিয়ে আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচনে আগামী 26 তারিখে রায়চিড়ি উত্তর ইউনিয়নে একটি সুন্দর ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ মোশারফ হোসেন মুসু ভাইকে আমরা চেয়ারম্যান প্রার্থী করব, চেয়ারম্যান হিসেবে আমরা চেয়ারে বসাবো, সেই আশাবাদ দেখে আমি আরো একটি কথা বলবো, সেটি হলো বিগত 10 বছর আপনারা জানেন আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান জনাব সেলিম পাটারি লিটন সাহেব, আপনারা ওনাকে ভালো করে জানেন, উনি 10 বছর চেয়ারম্যান হয়ে উনি একাধারে ওই যে আমার ছোট ভাইরা বলেছিল উনি একজন ক্ষমতালোভী ব্যক্তি, একাধারে উনি বিএনপি সেক্রেটারি, একাধারে বিএনপি থানা কমিটির সাধারণ ইউনিয়ন সভাপতি, বিএনপি থানা কমিটির সেক্রেটারি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আরও আনুষাঙ্গিক আরও কিছু উনি ক্ষমতা দখল করে রেখেছেন। আজকে আমি বলবো বিএনপি বাইরে এখানে যদি কেউ থাকে বা আমাদের মেসেজটা ওনাদের কাছে যাবে, আমি এই কথাটা এই জন্য উঠাইছি যদি উনি বিএনপির এতগুলো পদে থাকে এবং বিএনপিকে যদি উনি ভালোবাসে থাকে, উনি তো আজকে নির্বাচন করতে আসতে পারেন না, কারণ বিএনপি ডিক্লারেশন দিয়েছে ওনারা এই সরকারের অধীনে কোনো নির্বাচন করবেন না। উনি দলের সাথে মুনাফিকি করছেন, ওনার একটাই উদ্দেশ্য ওনার আখের গোছানোর জন্য, উনি একজন অর্থলোভী, উনি একজন চরিত্র বলতে আমি বলবো ওনার, আপনারা অনেক কিছু ফেসবুকে দেখতেছেন ভাইরাল হয়ে গেছে, উনি একজন চরিত্রহীন ব্যক্তি, আমি এর বাইরে আমি ওনার ব্যাপারে কথা বলবো না, কথা বলতে গেলে আমার রুচিতে বাজে, আমি বলবো আপনাদেরকে আপনারা মা বোনদেরকে বোঝাবেন, আপনারা আমাদের জন যারা ভোটার আছে ভোটারদের কাছে যাবেন, আমি সবাই উদ্দেশ্যে বলবো আমরা ভোট চাই সুষ্ঠু নির্বাচনের মধ্যে, আমরা ইনশাআল্লাহ 26 তারিখ জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আপনারা কেন বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিবেন, আপনারা কেন বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিবেন বলতে পারবেন কেউ? বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে কেন ভোট দেবে একজন বলেন? এখানে ছাত্র ভাইরা বলেন যে আমি এই কারণে ভোট দেবো, একজন ছাত্র বলেন উন্নয়ন না, ভাইরা বলেছেন আমি একজন অভিভাবক, আমার দুইটা ছেলে মেয়ে আছে, একটা ভার্সিটিতে পড়ে আর একটা এবারে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, আমি কবে বই কিনেছি এদের জন্য আমি নিজেও জানি না, কারণ এই সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সক্ষমতা আসার পরে আমাদেরকে সকল কিছু স্কুল কলেজের সকল কিছু পে করে দিয়েছেন। আপনারা যারা ছাত্র আছেন আপনারা কি একটু বই কিনেছেন? জানুয়ারি 1 তারিখে আপনাদেরকে বই তুলে দেয়, সেই দাবি নিয়ে আপনার আশেপাশে তারা আছে, আপনার বাবাকে বলতে পারবেন, আপনার মাকে বলতে পারবেন, আপনার চাচিকে বলতে পারবেন, আপনার ফুপুকে বলতে পারবেন, সবাইকে বলতে পারবেন, মা চাচি জেঠি আমার বইটা এই সরকার দিয়েছে, এই সরকারের মনোনীত প্রার্থী আলহাজ মোশারফ হোসেন মুসু ভাই, ওনাকে আমাদের দাবি, আমি ওই সরকারের 1 টাকা হলে সুবিধা ভুগি, আমার দাবি আপনারা একটা ভোট দিবেন। এর সাথে সাথে আমাদের বয়স্ক ভাতা বিধবা ভাতা হইতে আরম্ভ করে সকল কিছু আপনার করোনাকালে সকল প্রণোদনা, হাজার হাজার কোটি কোটি টাকা এই সরকার জনগণের কাছে আপনাদের কাছে পৌঁছাই দিচ্ছে আপনার বিকাশের মাধ্যমে। আমরা যদি হিসাব করি এমন কোনো গড় নাই, আমরা ভোট চাইতে আমাদেরকে লজ্জা পাইতে হবে, আমরা দাবি করতে পারবো, সেই দাবি নিয়ে যদি আমরা কাজ করি ইনশাআল্লাহ 26 তারিখ এই নৌকাপতি বিপুল ভোটে জয় লাভ করবে। এখানে কোনো রকম
জবরদস্তি প্রয়োজন হবে না। আমরা মানুষকে বিশ্বাস করি, ভোটারদেরকে বিশ্বাস করি, আমরা মানুষকে ভালোবাসি। ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে 26 তারিখ আমাদের নৌকার বিজয়ের বিকল্প নাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আপনাদের কাছে একটি বার্তা দিয়ে বলবো, আপনারা নির্ভয়ে ভোটারদের কাছে যাবেন, 26 তারিখ কেন্দ্র যাবেন ভোটার নিয়ে, ইনশাল্লাহ জয় সুনিশ্চিত। আমি আপনাদের সাথে আছি এবং 26 তারিখে জয়ের মালা আপনাদের গলায় দিয়ে আমি ঘরে যাবো। আমি আমাদের প্রিয় অভিভাবক মেজর রফিকুল ইসলাম বীরোত্তম মহোদয়কে বাংলা এইচডি, আমরা আসছি আপনার এলাকায়।